স্যার, প্লেনের টিকিটও করা ছিল। প্লেনের টিকিট আপনাকে কে করতে বলেছে? না মানে স্যার, শেষ পর্যন্ত আপনার ডিসিশন যদি চেঞ্জ হয়। ওরা চার বন্ধু, একই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এই ছবিটা আজ থেকে চার বছর আগে আজকের দিনে তোলা, সেন্ট মার্টিনে। চার বছর পর আবির আবারও যাচ্ছে ওদের সাথে দেখা করতে। সে মুন্না ভাই, না না MBBS না, এই মুন্না ভাই সিঙ্গার। পড়াশোনার জন্য ক্যাম্পাসে যেতে তার প্রবল অনীহা, কিন্তু গানের জন্য সাত সমুদ্র তেরো নদী পার হতেও রাজি। কতক্ষণ ধরে খেতে ডাকছি? কি সমস্যা মা? খবরদার, আমার বাসায় যতক্ষণ থাকবি হেডফোন লাগানো যাবে না। চল খেতে চল। কিরে, কিছু হলো? না বাবা, কিচ্ছু হচ্ছে না। দুইটাতে আর কি আছে, খাওয়াবে 500 টাকা। প্যারা নিস না, শোন, কিছুদিনের জন্য তুই গাড বাজনা ভুলে ফ্রি বার্ডের মতো ঘুরে আয়, দেখবি সুর চলে আসছে। ভালো হয় যদি একটা প্রেম করতে পারিস। প্রেমের সাথে সুরের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। ছেলের ইউনিভার্সিটি ফাইনাল শেষ, কোথায় বলবে চাকরি বাকরি করে সেটেল হবে, সেটা না করে তুমি ওর পাগলামিকে প্রশ্রয় দিচ্ছ না? আমার দিকে তাকো, আমি বলে রাখছি কিন্তু বাবা ছেলে দুজনেই পস্তাবে। আরে রাখো, সবাই চাকরি করবে এমন কোনো কথা আছে নাকি? আর দুনিয়ার সবাই যদি চাকরি করতো তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলির কি হাল হতো? হ্যাঁ, একবার ভেবে দেখেছো? বেশ তো ভালো, যাও ছেলের সাথে সুর খুঁজতে যাও, পারলে একটা প্রেমও করো। তুমি বলছো যাবো? নাস্তার পর চা কফি কিছু পাচ্ছ না আজকে? বাদ দে তো, শোন, তুই এগিয়ে যা, মনে রাখবি আমি আছি তোর সাথে। তুই এদেশের এক নাম্বার সিঙ্গার হবি, এটাই কিন্তু আমার স্বপ্ন। আর আগে যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখিস, প্রেম আসলে শুভ আসবে। সিফাত ওদের গ্রুপের সবচেয়ে সিরিয়াস বয়ফ্রেন্ড, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। জগৎ সংসারে দেখা যায় যে বেশি ভালো স্টুডেন্ট হয় সে ভালো প্রেমিক হতে পারে না, আবার পৃথিবীর সব প্রেমিকই নাকি গাধা কিসিমের। সিফাত ভালো স্টুডেন্ট, ভালো বয়ফ্রেন্ড, কিন্তু একটু গাধা। নেক্সট উইকে চলে যাচ্ছ? হ্যাঁ, যেতে তো হবেই, নেক্সট উইক থেকেই সেমিস্টার শুরু, তুমি তো আগে থেকেই জানো। জানি, কিন্তু এতদিন তো ভিসাটা হতে হতে হচ্ছিল না, এখন যখন ভিসাটা হয়ে গেছে আমার কেন যেন অনেক খারাপ লাগছে। আঁকাচ্ছ কেন? তুমি কি চাও আমি দেশে থাকি? দেখি, চাইলে বলে ফেলো, তোমাকে হার্ট করে কিছু করতে চাই না। ওকে, আমি কোথাও যাচ্ছি না। আমি
আচ্ছা শোনো, তুমি এই 7 দিন আমার জন্য একটা ডিউটি করবে। চলুন এবার আরেকজনকে দেখা যাক, রাতুল। দেখতে সোজা কিন্তু ঘাটটা তেড়া। আচ্ছা বলুন তো, মঙ্গোলিয়া রাজধানীর নাম কি? সেলস আর মার্কেটিং এ কাজ করতে গেলে মঙ্গোলিয়া রাজধানী জানতে হবে কেন? কল্পনা করুন তো, আপনি 20 তলা একটা বাড়ির 15 তলায় আছেন, হঠাৎ আগুন ধরে গেল, ভয়ঙ্কর আগুন, সবাই ছোট ছোট শুরু করে দিয়েছে, আপনি তখন কি করবেন? স্যার আমি কল্পনা করা বন্ধ করে দেব। আচ্ছা বলুন তো, একটা দেয়াল বানাতে 10 জন মানুষের যদি 8 দিন সময় লাগে, তাহলে একই দেয়াল বানাতে 8 জন মানুষের কতদিন সময় লাগবে? স্যার কোনো সময় লাগবে না, কারণ দেয়ালটা তো আগের 10 জন বানিয়ে দিয়ে গেছে। ওকে ফাইন, আপনার কমন সেন্স ভালো, কিন্তু আপনার সিজিপি এর যে অবস্থা তাতে করে আপনার চাকরি পাওয়া মুশকিল, আর আমাদের কোম্পানি একটা পলিসি আছে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। জি স্যার, থ্যাংক ইউ। কিছু বলবেন? জি একটা প্রশ্ন ছিল। কি বলুন? মাদাগাস্কারের রাজধানীটা কি যদি একটু বলে দেন? কেন না, মানে নেক্সট ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। আর আপনারা এত বড় পোস্টে আছেন, বিশ্বের সব দেশের রাজধানীর নাম তো আপনাদের ঠোঁটে রাখা থাকার কথা। হাতটা ধুয়ে খাইতে বস বাবা। আগে জিজ্ঞেস করো ওর চাকরির ইন্টারভিউটা কেমন হইল। ভালো হয়নি। নাও ওরা এখন বসে ভালো করে খাওয়াও। তোমার রাজপুত্রের জন্য চাকরি বাকরি না, ওর জন্য আমার ওই সবজির দোকানে ঠিক আছে, ওরে কাল থেকে দোকানে বসতে বলবো, বেকার ভিসে থাকার থেকে ভালো। কেন যে তোর একটা চাকরি হয় না? আমার চাকরি হয় না কারণ মঙ্গোলিয়ার রাজধানী কি আমি জানি না, চাকরির জন্য এটা জানা খুব জরুরি, বুঝছো? তোর আব্বা বলতেছিল দোকানে বসতে। কতবার বলছি এই সবজির দোকানদার আমি করবো না, এই বাচ্চার কোনো ইজ্জত নাই আম্মা, আর বন্ধুরা আমাকে ভেজিটেবল বলে খাপায়। এই বন্ধুরাই ওর সর্বনাশ করবো, এগুলো ওরে ছাড়তে বলো। বন্ধু বান্ধব দিয়ে জীবন চলে না, আমারও বন্ধু বান্ধব আছিল, তখন আমার বড় ব্যবসা ছিল, আমার চারপাশে সব ঘুর ঘুর করত, এখন আমার ব্যবসার অবস্থা খারাপ, আমার বন্ধুরাও নাই। উলান বাটোর। কি বললি, কি বাটোর? মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর। আমি জানি আমাকে চাকরি হবে। আমার মামাটা বাবা, তুই বরং তোর আব্বার দোকানটারই হাল ধর, তুই আস্তে আস্তে ব্যবসাটা বড় করবি। তোর আব্বার তো কত বড় আড়ত ছিল, এখন তো সব শেষ, তুই আবার শুরু কর, আবার আগের মতো বড় করবি। আম্মা আমি কতবার বলছি আমার তোমাদের এই ব্যবসা ভালো লাগে না, আমি নিজে কিছু করতে চাই। করবি তো কবে করবি, মরার আগে আমি কি তোর এই জজ বেজিস্ট্রারি চাকরি দেখে মরতে পারবো? তোর তুমিও তো আব্বার মতো কথা বলা শুরু করছো। মামা বল তো, আমি যাই। এখন আবার কোথায় যাচ্ছিস? যেদিকে দু চোখ যায়। মামা আমিও যাব তোমার সাথে। কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকে। আচ্ছা মামা, আমি একটা চাকরি পেয়ে নেই, তারপর তোকে আমি ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যালো, আমি তো বাইরে একটু। বাইরে? হ্যাঁ নিশ্চয়ই ডেটিং, একার সাথে বল না। আরে আছে একজন, চিনবি না? আরে বল না মামা। ফেসবুকে পরিচয় পাবো। ফেসবুকে ছিল কিন্তু আমার সকল বন্ধু পাস করেছিল। ঠিক আছে দাদা, আমি জি বুঝছি। ও
মনে রাখবেন স্কুল কলেজের পরীক্ষার কাগজ কখনো নির্ধারণ করবে না যে আপনি জীবনে কত। হাই, আই এম ফারা। হাই, ফাইনালি? নট ফাইনালি ইয়ার। আগে আমাকে ইন্টারভিউতে পাস করতে হবে। আমার বন্ধু সামিয়া। ও, পড়াশোনা তোমরা? এক্সকিউজ মি, ওয়েট, দাঁড়াও, আগে ইন্টারভিউ কি করো তুমি? সেটা তো ফারা জানে। ফারা জানে? আমি তো জানি না, আমি এখানে লোকাল গার্ডিয়ান। সো কোনো রকম ভুংচুং ছাড়া যেটা যেটা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দিতে হবে, বুঝছো? ওকে, কিসে পড়ো? বিবিএ। বিবিএ কোন সেমিস্টার? এইট সেমিস্টার। অনেক মেয়ে ফ্রেন্ড না তোমার? মানে সারাদিন শুধু ফেসবুকে মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াও? আহা, কি করি! আরে তুই থাম, দাঁড়া, তুই এখনকার ছেলেকে জানো? ফেসবুকের পরিচয় তিন দিনের মাথায় ডেট করতে চলে আসছো, এটা কি ভালো ছেলের লক্ষণ? আমি আগে আসছি নাকি? ফারাও তো আসছে। ফারা এখানে একা আসেনি, ও লোকাল গার্ডিয়ানই আসছে। তোমার লোকাল গার্ডিয়ান কোথায়? আমার লোকাল গার্ডিয়ান লাগবে, অবশ্যই লাগবে, যেন দুই দিন পরে পোল্ট্রি মারতে না পারো, বুঝছো? ওকে, এক্সকিউজ মি, তোমরা খাবার অর্ডার করো, আমি আসছি। কি মনে হলো? একটু ওভার স্মার্ট আর বেশ অ্যারোগ্যান্ট। শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা শুনতে চাও? গুড নিউজ ব্যাড নিউজ একসঙ্গে? ওকে, ব্যাডটা আগে শুনি। খারাপ তোমাকে পছন্দ হয়নি। কি? সরি। আর গুডটা হচ্ছে তোমাকে আমার মোটামুটি পছন্দ হয়েছে, তুমি আমি চাইলে একটা ট্রায়াল রিলেশনে যেতে পারি। না মানে আপনি কি আমাকে প্রপোজ করছেন? হ্যাঁ, বুঝতে পারছো না, নাকি তোমাকে হাঁটু করে ন্যাকামো করে প্রপোজ করতে হবে? শোনো, আমি এরকম ন্যাকা প্রোডাক্ট না, যদি রাজি থাকো তাহলে বল। আমি তো আপনাকে চিনি না। ঠিক আছে, তোমাকে 3 ঘন্টা সময় দিচ্ছি, 3 ঘন্টার মধ্যে চিনে নাও, তারপর ডিসিশন দিও। ওকে? সেদিন সত্যিই চিন্তায় পড়ে গিয়েছিল আবির, জীবনে এত মেয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে, টাইম স্পেন্ড করেছে, কিন্তু এই রকম অবস্থায় কেউ তাকে ফেলতে পারেনি। আবিরের ভালো লেগে গেল সামিয়াকে, এবং এটাই তার প্রথম সিরিয়াস প্রেম। এবার মূল গল্পে আসা যাক। মূল গল্পটা যেহেতু আবিরের ব্রেকআপ দিয়ে শুরু, সেহেতু গল্পের প্রয়োজনে
তোরা সবাই সেটেল হয়ে যাচ্ছিস, ও বিদেশ চলে যাচ্ছে, আবির নেক্সট মান্থ থেকে বাবার অফিসে বসবে, আর তোর তো অ্যালবাম রিলিজ হলেই তুই সেলিব্রিটি। না আমারই কিছু বলবো না, হতাশ কেন তুই? সব ঠিক হয়ে যাবে দোস্ত। আব্বা কত কষ্ট করে সংসারটা চালাই দিছে, বোনটা হুট করে মরে গেল, আর দুলাভাই বিনতিকে আমাদের কাছে রেখে চলে গেছে। ভাগ্নিটার ভবিষ্যৎও তো এখন আমার হাতে, আর আমারই শালা কোনো চাকরি হতেছে না। ফ্যামিলির এই সিচুয়েশনে ঘুরতে যাওয়া যায় না, তোরা যায়। দেখ দোস্ত, আমাদের ইউনি লাইফ শেষ, কতদিন পর কে কোথায় থাকবো না থাকবো, কে কি করবো কে জানে। আর এই যে সিফাত, একবার বাইরে চলে গেলে আর কবে আসবে, কি বা কখনো দেখা হবে কি না, চল না শেষবার মতো একটা ট্যুর দিই। শেষবার আমরা চারজন এর আগে কখনো একসাথে কোথাও গেছি না তো? তাহলে বল প্রথমবার। হ্যালো, এই যে এটা তোমার। এটা এটা কি? এটা হচ্ছে ছোট্ট গিটার। না এটা ইউকেলে, এটা আমি ইউটিউবে দেখেছি। ওরে বাবা, তাই তুমি আমাকে এটা বাজানো শেখাবে? হ্যাঁ শেখাবো তোমাকে, আমি শুরু থেকে শেখাই। হ্যাঁ, এই হচ্ছে প্রথমে এই স্ট্রিংগুলোকে টিউন করে নিতে হবে। হুম, এইবার হচ্ছে আমরা বাজাবো। হ্যাঁ, আম্মা আমার সবুজ চেক শার্টটা কই? তোর আলমারিতে ছিল। পাইতেছি না তো। দেখতেছি। এনে। আনিস তো আমাকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? জি ভালো। বাস। তুই কোথায় যাইতেছিস? কয়েকদিনের জন্য একটু বাইরে যাইতেছি আম্মা। মামা, তুমি আমাকে রেখে একা একা ঘুরতে যাচ্ছো? না মামা, আমি একটু কাজে যাচ্ছি, আমি ওখান থেকে এসে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। কোথায় যাব? আবিরের, এইটা হলো আমার, আর এটা আর এটা তো শেষের দিকের সিট, চাক্কার উপর। সামনে সিট পাস নাই? হ্যাঁ পেয়েছি তো, তিনটা সামনে একটা পেছনে। এটা তোর কাজ না, তুই ইচ্ছা করে আমাকে এসে দিছিস। আই আমি যাবো না, তোরা যাস না, তুই মুলা খা। আরে না রে দোস্ত, আসলে একটা সিট পেছনে, উই হ্যাড নাথিং টু ডু। আচ্ছা বুঝলাম, কিন্তু সেটাতে আবির বস, তুই বস, আমি কেন? দৌড়ো, শব্দ শুনে এক আসল করিস বেটা। তুই কুমিল্লা পর্যন্ত যা, তারপর দেখি কি করা যায়। না তো দেখ। না ঠিক আছে, কিন্তু কুমিল্লার পরে কে বসবে এটা এখান থেকে ঠিক করে নে। ওকে, কুমিল্লা পর্যন্ত যেতে যেতে ওই সিটের প্রতি তোর একটা মায়া হয়ে যাবে, তুই এটা ছাড়বি না, দেখিস। চলো। রাতুল, তোর টিকিটটা আমার দিয়ে, আমি বসি। না না আমি বসতেছি। রিসেন্টলি আমার ব্রেকআপ হয়েছে, নারীর সঙ্গে আমার খুব দরকার, ওর সাথে আমার বসা দরকার। আমি সুর খুঁজে বেড়াচ্ছি, মেয়েটার মাঝে কেমন একটা সুর সুর ব্যাপার আছে। আস্তে শুনবে তো? শুনবে না, দেখছিস না হেডফোন কানে দিয়ে গান শুনছে। কই যাস, তোরা যে কি না একটা মেয়ে দেখি পল্টি খেয়ে গেলি। কয়েনের পাশ যেহেতু দুইটা, এই টসের পক্ষেও থাকবে দুইটা। কেন, মানুষ তো আমরা চারজন, রাইট? তিনজন, আমার দরকার নাই নারী সঙ্গে, আমার কথা আছে। সাবাস আবির, কিছু শিখ। শোন, আবিরের সামিয়া ছিল, ছিল তাদের প্রেমে মাঝখানে দমকা বাতাস বয়ে গেছে, এটা আবার ঠিক হয়ে যাবে। এমন হয়েছে বহুবার আগে, আগে বহুবারই হয়েছে এটা, তাই টস হবে আমার আর রাতুলের মধ্যে। না আমিও থাকবো, আমি তো এখন সিঙ্গেল, রাইট? আমার তো ব্রেকআপ হয়েছে। তো তো টস হবে অন্য কোনো উপায়ে। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আশা করি আমাদের সাথে আপনাদের যাত্রা আনন্দময় হবে। শেষ পর্যন্ত ভেজিটেবলের পাচ্ছে, তুই না বলো তোর ভাগ্য খুব খারাপ, শেষ পর্যন্ত দান না মেরে দিলি। ভাগ্য বদলাবি? হ্যাঁ
বদলের পিছনে বসতে দিবি? দৌড়তে 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 সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ দোস্ত ঠিকঠাক, কিছু লাগলে বলিস। হ্যাঁ বলবো। টসে আপনি জিতলেন? আমি তানিয়া। আমি রাতুল। খাবেন? হ্যাঁ, চিপস। কি অজ্ঞান পার্টি, বাঁধলো নাকি তোর পাশে ঘাটি, ভাঙবে মাথায় লাঠি, কাঠি 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 কাঠি। দোস্ত তুই যা, তুই যা। আর ইউ শিওর? হ্যাঁ যা যা, আমার মনে হয় তোর সুর খুঁজে পাওয়াটা বেশি জরুরি। ও থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। থাকতে পারলি না? তোর না একটু কেমন খারাপ ছিল? ছাড় না। আপনার বন্ধুর কি হলো? না তেমন কিছু না, ও মেয়েদের সামনে একটু নার্ভাস হয়ে যায়, খুব ভালো ছেলে তো। তাই আপনি কিছু মনে করবেন না। ও আপনি নার্ভাস হন না? না, নার্ভাস হওয়ার কি আছে? তার মানে কি আপনি ভালো ছেলে না? সত্যি বলবো? অবশ্যই, মিথ্যে বলবেন কেন? আমি অত ভালো ছেলে না। শালা 5 মিনিটে খাতে জমে ফেলছে দেখ। তাই তো দেখতে পাচ্ছি। কিভাবে? রাতুল তোর ফোনটা বের কর। কল দিছি, কল ধর। ধরলাম, রিসিভ কর। ফোনটা দে। কেন? আরে দে না। দোস্ত এই না তোর টিকিট। রাতুলের টিকিটটা দে, রাতুল তো ওখানে বসছে। দোস্ত এটা ট্রেন না, যে টিটি এসে তোর টিকিট চেক করবে। ও এটা তো বাস, আমি তো মনে করছিলাম ট্রেন। ওকে ওকে ওকে। কি হলো, আমার ফোন রেখে আসলি কেন? তোর ফোনে কি সমস্যা? কলটা আমি দিছি, তোর ফোনে ব্যালেন্স আছে? ফোন হারাই গেলে 2 টাকা তোমার ফকির আছে, হারাই গেলে আমি কিনে দেবো, খুশি? দেখাবি না একদম আমার সাথে বড় লোকই দেখাবি না। ওকে বস, দেখালাম না। কিন্তু মুন্না ভাই দি সিঙ্গার কিভাবে মেয়ে পটা এটা দেখ। এই তোর এত আগ্রহ কেন? তোর না মেয়ে দেখলে কিছু হয় না একটু আগে বললি। আরে বেটা, আমাদের মুন্না ভালোভাবে মেয়েটা পটাতে পারলো কিনা দেখতে হবে না। রাইট, কোথায় যাচ্ছেন? এই বাস কোথায় যাচ্ছে? ও কক্সবাজার। কি করেন আপনি? স্টুডেন্ট বলতে পারেন। কোথায় পড়াশোনা করছেন? পড়াশোনা ইউনিভার্সিটি নামক একটা জায়গায় যাওয়া আসা করছি। তাই বলে পড়াশোনা এমন অপবাদ আমাকে দিবেন না, এসব আমার জন্য না। আপনি কি করেন? চাকরি। চাকরি? আপনাকে দেখে বোঝাই যায় না আপনার চাকরির বয়স হয়েছে। ফ্লার্ট করছেন? জি একটু। আপনার এসএসসি আর কোনটা? বয়স জানতে চাচ্ছেন? আমার জন্ম 90-তে। কেন কেন শিট কেন? আপনি আমার 5 বছরের সিনিয়র। তো 5 বছরের সিনিয়র হলে কি কিছু হতে পারে না? না না, পারে, অবশ্যই পারে। গান করেন? না, এমনি ঝুলিয়ে রেখেছি ফ্যাশন। শোনান তো একটা গান। আরে আমি গান পারি না। শোনাবেন না, সোজা সাপটা বলতে কি ভয় পান? গান শোনা। এই গান পথের গান, পথে পথে শেষ হয়ে যায়। এই সুর যাবে বহুদূর,
সুরে সুরে তোমাকেই পায়, এই কুয়াশা ভরা রাতের মাঝে মন শুধু গানে ডুবে যায়, এই কুয়াশা ভরা পথের শেষে মন শুধু তোমাকে চায়। বন্ধুরা সব কলে করব মিশে যায় এই বাতাসে, আমাদের গান জুড়াবে প্রাণ যদি তুমি থাকো পাশে, এই কুয়াশা ভরা রাতের মাঝে ডুবে যায়, এই কুয়াশা ভরা পথের শেষে ওই শুধু তোমাকে চাই। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছে গেছি। এখানে আপনারা 20 মিনিটের একটি যাত্রা বিরতি পাবেন। অবশ্যই আপনারা 20 মিনিটের মধ্যে গাড়িতে উঠে পড়বেন। ধন্যবাদ। দোস্ত, কথা ফোন দিছে, কথা। ভয় পাইস না, ফোনটা ধর। হ্যালো জান। কত দূর? এই তো টাঙ্গাইল ক্রস করলাম। টাঙ্গাইল? অজবদের মতো টাঙ্গাইল করতে আসলো? হ্যাঁ, আমি কি ভুল বাসে উঠে গেলাম? চিৎকার করে কে? আর প্রচুর হকার। বাদাম, এই বাদাম লোন, এই মামা বাদাম লোন, বাদাম লোন, বাদাম। মেয়ে পেয়ে বন্ধু ভুলে গেছে। শোন, তুই ওর জায়গায় তাহলে তুই সিঙ্গার্সটা করতি।